মৎস্য দপ্তরের উদ্যোগে শুক্রবার মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের উপর একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া মৎস্য দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একদিনের প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মৎস্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা প্রমুখ। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তাছাড়াও এদিন মৎস্য দপ্তর থেকে মহকুমা এলাকার 88 জন মৎস্য চাষীদের মধ্যে 500 টাকা করে মাছের চারা পোনা বিতরণ করা হয়। নবনগর ব্লক এবং রৈশাবাড়ি ব্লক মিলিয়া দেওয়া হবে। টোটাল বেড়ে বিচারি রৈশাবাড়ি ব্লকের আন্ডারে আছে 250, এসপার ইনফরমেশন অফ আওয়ার আছে গন্ডাছড়া। এখানে নবনগর ব্লকের আন্ডারে আছে 538, অ্যারাউন্ড 550, এরকম তো সবাইকে দেওয়া হবে। যাদের পুকুর আছে আমাদের তার্কের যে যারা পুকুর আছে তারা সুন্দরবন হতে পারে আগামী দিনে, তাতে মাছ চাষ করে মাছ বিক্রি করে একটা ইনকাম সোর্স নিজে নিজে একটা করে নিতে পারে তাদের, এটা টার্গেট। এবং আজকে একদিনে আমাদের ট্রেনিংও দেওয়া হবে, ট্রেনিংয়ে যাতে সবাই মানে ওইখানে পড়ে দিতে সবগুলো কীভাবে মাছ চাষ করা হবে এটা শেখানো হবে। কারণ মাছ চাষ করতে গেলে মাছ পাইছে মাছ যারা ফিঙ্গার লেগ এইভাবে পুকুরে দেওয়া দিলে তো হয় না, অনেক সময় মাছও মারা যায়। তার জন্য সার্টিফিকেট ওয়েতে কীভাবে মাছ চাষ করা হবে ডিসারমেন্ট যারা আছে যাদের বেনিফিশিয়ারি তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হবে। এবং আগামী দিনেও টার্গেট আছে, আজকে যারা যারা বেনিফিশিয়ারি পাইব আগামী দিন যারা পাইছে না তাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের টার্গেট যাতে কেউ বাদ না যায় সবাইকে আমরা দিতে পারি। অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তার মতো আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এই ফিশারি ডিপার্টমেন্টের মধ্যেই আমরা কীভাবে আগামী দিনে জনগণদেরকে আমরা একটা ইনকাম রাস্তা দেখে দিতে পারি তার জন্য আমাদের ইনকামটা করা হবে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।